ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থান পাইলা ওড়িয়া ঝিও সরিতাঙ্ক স্যান্ডার্ড। রাজ্যের প্রথম মহিলা ভাবে কোণার্ক অঞ্চলের বালুকা শিল্পী সরিতা গোছায়তঙ্কু মিলিছি ইন্ডিয়া বুক অফ রেকর্ড। গত ডিসেম্বর 24 তারিখে চন্দ্রভাগা বেলভূমি 26 ফুট উচ্চতার সূর্য মন্দিরের বিশাল বালুকা কলাকৃতি গড়িলে। এই কলাকৃতি গড়ি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস সে আশা রাখি। এ বালুকা কলায় ওড়িশার কলা ও ঐতিহ্য বার্তা প্রদর্শিত হয়েছিল। বালিরে সূর্য মন্দিরের কারুকার্য পর্যটক মানুষ বেশ আকর্ষিত করে। এই বিশাল বালুকা কলাকৃতি নির্মাণ করা সরিতাঙ্ক সহ কোণার্ক স্যান্ডার্ডর ছাত্রছাত্রী মানুষ 36 ঘণ্টা সময় লাগি। এ বালুকা কলা মাধ্যমে ওড়িশার কলা সংস্কৃতি আগকু নেওয়া লক্ষ্য রাখুন বালুকা শিল্পী সরিতা। বহুত খুশি অছি কি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান পাইলা। আউ আমার যে আমার কলা সংস্কৃতি কু আগুক নেওয়া আমি যে কলা কার্য করেছিল আমার বালুকা কলা মাধ্যমে আমি কোণার্ক সন টেম্পল আমি দর্শাইছিল 26 ফুটর যেটা আমার বহুত উচ্চতার আমি বনাইছিল। আউ বহুত খুশি অছি কি আম আম কলা সংস্কৃতি কু আগুক নেওয়া পাই মতে সমস্তে সাহায্য করেছেন। আউ আমার টিম মেম্বরস কু মধ্যে ধন্যবাদ। আউ আম ফ্যামিলি আর আমার গুরুজন মানে যে মতো সপোর্ট করছেন সমস্ত ধন্যবাদ কি এই মেডেল পাই সমস্ত যোগদান রয়েছে। আর আমার কলা সংস্কৃতি আগুক নেওয়া পাই ইয়ে গোটে বহুত বড় প্ল্যাটফর্ম কি যেতে আমি আমার কলা প্রদর্শন আমি করে পুছু সমস্ত ধন্যবাদ। আমি তো কাম কলা বেলু খরা বর্ষা সবু সহিকি আমি কাম করছু আর প্রত্যেক জিনিসর গোটে ফল ফল থাকে কিন্তু তাকে আমি যদি অধারু ছাড়ি দেবা আমি পছে রহিযা সেপা নিজের একাগ্রতা রহবা দরকার কি আমি এই জায়গায় আমি পৌঁছবার আমার ইচ্ছা আছে যে ইচ্ছা শক্তি সবুঠার আগের অছি কারণ আমি গোটে জিনিসক যেত পাইবা আমি ইচ্ছা শক্তি করা আমি সেটার প্রায় দি যান লগাই দেবা সেটার আমি সফল নিশ্চিন্ত হবা। মো ফ্যামিলি মেম্বরক দেবি বাপা বউ আউ মোর টিম মেম্বরস মানুষ দেবি আউ আমার গুরুজন মানে যেত কাম মতে সপোর্ট করছেন সমস্ত ধন্যবাদ। আউ টোটাল সন টেম্পল র আমি স্ট্রকচর দেখাইলু আউ আমার সে আমি দেখাইলু আমার পুরা টোটাল কোণার্ক উপরে বি মধ্যে দেখাইলু গোটিপ ড্যান্স দেখাইলু ওড়িশী ড্যান্সরক দেখাইলু ডলফিন কইঁচ কেমতি সুরক্ষিত রহবে পরিবেশ কেমতি রহব সুরক্ষিত সেই উপরে আমি পুরা টোটাল উপরে আমার কোণার্ক উপরে আমি দেখাইলু যে আমার কোণার্ক মাটি কু আমি আগুক নেওয়া গোটে প্রয়াস যেটা আমার লা সফল হয়েছে আজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডের স্থান পাই। অপরপক্ষে কোণার্ক অঞ্চলের জন ঝিও হয়ে ইন্ডিয়া বুকরে নাম করিবার পরিবার সহিত অঞ্চলের এবে খুশির রহলি খেলি যাইছি। দেবেন্দ্র কুমার গোছা এমনি তো মতো বহুত খুশি লাগুছি বহুত 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 খুশি লাগুছি কারণ আউ গোটে ঝিও হইকি এতে বড় কাম করি আজ আম কোণার্ক পাই গৌরব করিছি আম ওড়িশা পাই গৌরব অর্জন করিছি এমনি মতো সেই বহুত ধন্যবাদ। মানে সে বাপা মা কু মু এতি কইবি যে কোনসি ঝিও কু অবহেলা করিবা উচিত নহে কারণ ইয়ে বি মোর গোটে ঝিও ইয়ে কু যদি মু অবহেলা করতেন সে আজ এত বড় গৌরব অর্জন করি নথান্তা কেন ঝিও মানুষ কেবে পছরে পকাইয়া কথা নহ পুয়ো যাহা ঝিও সে কিছু পুয়ো ঝিও ভিতরে কোনসি ফরক নাই আর ঝিও কু নিশ্চিত সহযোগ করিবা দরকার বহুত খুশি হয়েছে বহুত খুশি লাগুছে। তবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পদ্মশ্রী সুদর্শন পট্টনায়ক দ্বারা প্রশিক্ষিত কোণার্ক অঞ্চলের তথা ওড়িশার জন সুপরিচিত বালুকা শিল্পী সরিতা গোছায়ত ভারতের প্রথম মহিলা বালুকা শিল্পী ভাবে দেশের প্রথম থর পাই ইন্ডিয়া বুক অফ রেকর্ডের স্থান পাইতে বেড়ে অঞ্চলের খুশির লহরি খেলি যাইছে বলে কইছন্তি স্থানীয় বাসিন্দা। পদ্মচরণ সাই মো ঘর যেউঠি পুরজঙ্গ সেই ঝিওটি যে ভারতের সে আড়ি মুন্ডরে মকুট পিঁধিছি সে বি মোরি গাঁর তাঙ্ক বাপা বি মো অফিসরে কাম করতে কিন্তু এতই কহবি ভারত বর্ষর গর্ব আৌরব কু অক্ষুণ্ণ ভাবে ঝিওটি যেতবে মথা টেকিছি কণিকা কণিকা বালিকি 26 ফুটর গোটে কোণার্ক মন্দির তৈরি করে দিয়েছি তার সৌন্দর্য ভারত ইতিহাসের সে লেখি দিয়েছি গ্রিনিজ বুক রেকর্ডরে বি লেখি দিয়েছি কেতে সুন্দর তা মাধুর্য আউ তা কলা সংস্কৃতি কু আজ ভারত আর ওড়িশা সম্পূর্ণ বালুকা শিল্পী মধ্য মথানত করবে এতে সুন্দর ভাবে সে সে যে কারুকার্য করে মন ছুঁয়া এবং তাঙ্ক পরিবার অক্লান্ত পরিশ্রম মা বাপা আউ ভৌণী আউ তাঙ্ক সাংগসাথী ভালমন্দ সমস্তে সেটি এতে নখাই নপি যে প্রকার সমুদ্র কূলরে ধূলিমাড় খাই যে কারুকার্য করে তা মনোরম কু কে বুঝি পারবে না তার শ্রেয় সে ভারত আজ দিয়েছি সেই ভারতর শ্রেয় কু আজ আমি গৌরবান্বিত হচ্ছি যে কোণার্কে যদি আমার এমনি অদ্বিতীয় ঝিওটি জন্ম নেই তাপা আমি বহুত খুশি আদর আহ স্নেহ মমতা রহব কিন্তু তাকে বি ভগবান আহ
କୃପା କରନ୍ତୁ ସେ କେମିତି ଉପର ବାହାଜରେ ଚଢି ଭାରତ କ'ଣ ବିଶ୍ୱରେ ବି ନାଁ ରଖିଲା ହଉ, ଆଉ ଭାରତର ପ୍ରଥମ ମହିଳା କ'ଣ ବିଶ୍ୱର ବି ପ୍ରଥମ ମହିଳା ବି ହେଇପାରେ, ସେ ତାର ଏତେକି ସାଧନା ଅଛି, ତାର ସିଦ୍ଧି ଅଛି, ତାର ଏକାଗ୍ର ଅଛି, ତା ମନୋଭାବ ଏତେ ମଜବୁତ ଅଛି ଯେ ସେ ଜୀବନରେ ହାରିବନି, ନଟ ଫେଲ୍ ନଟ ଡାଉନ୍, ସେ କେବେ ବି ପଛକୁ ଦେଖିନି, ସେ ଆଗକୁ ଦେଖି ମାରି ଚାଲିଛି। ଗୋବ୍ରୁ ଜୟନ୍ତ କୁମାର ସେଟିଙ୍କ ରିପୋର୍ଟ।